শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশে প্রথম চা দিবস। প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে শুক্রবার রাতে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ আলী। উক্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সমরু, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালেক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, পালিশিরা ভ্যালির সাধারণ সম্পাদক দেবেন্দ্র বারাই, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জহর তরফদার, সিনিয়র সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম। সভায় বক্তারা চা শিল্পের জন্য একটি দিন উপহার দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মোহাম্মদ আসাদুজ্জামান, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।